চায় হিরো ইমরান। ভারতের সঙ্গে যুদ্ধে দামামার মধ্যে শান্তির পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রচেষ্টা ঘরে বাইরে প্রশংসিত হচ্ছে। পাকিস্তানের দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়। আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত ইমরান নিয়েছেন, তার মধ্যে সামাজিক মাধ্যম এবং মূলধারা গণমাধ্যমে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। এমনকি তাকে সত্যিকার রাষ্ট্রের নায়ক হিসেবেও বলা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল দেশটি পার্লামেন্টের যৌথ অধিবেশনে বলেন, তারা শান্তি চান, আর সেই প্রত্যাশার নিদর্শন হিসেবে আজ শুক্রবার মুক্তি দিয়েছে অভিনন্দনকে পাকিস্তান। ভারতের সাবেক ক্রিকেটার এবং রাজনীতিবিদ নবজিৎ সিং সিধু টুইটারে ইমরানের প্রশংসা করেন। তিনি ইমরানের পদক্ষেপকে মহানুভবতা বলে অভিহিত করেন। ইমরানের বন্ধুত্বের মনোভাব ভারতে কোটি কোটি মানুষের জন্য আনন্দের উপলক্ষ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অরিন্দম সিং এর উদ্ধৃতির বরাত দিয়ে NNI জানায়, ইমরানের সিদ্ধান্তে খুবই খুশি তিনি, এটা বন্ধুত্বের পথের একটি ধাপ। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক এবং সাবেক সেনা কর্মকর্তা অজয় শুক্লা টুইটারে লিখেছেন, যুদ্ধক্ষেত্রে যাই ঘটুক না কেন, বোধের যুদ্ধে পাকিস্তান বড় জয় পেয়েছে। ভারত শাসিত জম্মু এবং কাশ্মীরে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন, ইমরান সত্যিকারের রাষ্ট্রনায়কোচিত মনোভাব দেখিয়েছে। ভারতের ঔপন্যাসিক কৃষ্ণ প্রতাপ সিং লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ফাতেমা ভুট্টো টুইটারে লিখেছেন, ইমরানের এই পদক্ষেপ সাহসী এবং মানবিক। পাকিস্তানের জনপ্রিয় শিল্পী ফখরে আলম বলেছেন, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক, নৈতিকতা এবং রাষ্ট্র পরিচালনা সব দিক দিয়ে পাকিস্তান জয়ী হলো। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলওয়ামায় দেশটির আধা সামরিক CRPF এর গাড়ি বহরে আত্মঘাতী হামলায় 40 জন জওয়ান নিহত হয়। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার 12 দিন পর মঙ্গলবার ভোরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা এবং গুলি বিনিময় শুরু হয়। বুধবার সকালে বালাকোটে হামলার বদলা নেয় পাকিস্তান। এরপর আকাশ যুদ্ধে ভারত হারায় 2টি যুদ্ধবিমান। পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হয় দেশটির এক পাইলট, আর পাকিস্তান হারায় 1টি যুদ্ধবিমান।